আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। এখন চলছে তালের সিজন, আর এই তাল দিয়ে আপনারা নানা রকম মুখরোচক খাবার তৈরি করেন। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং সহজেই তৈরি করা যায় এরকম একটি রেসিপি নিয়ে এসেছি, তালের বরফি। চলুন দেখে নেওয়া যাক। তালের বরফি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অপেক্ষা করছে ঘিটা গরম হওয়ার জন্য। ঘি গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল। নারকেলটা আমি ভেজে নিচ্ছি। দুই তিন মিনিটের মতো ভেজে নিব। মিডিয়াম লো হিটে আমি নারকেলটা ভেজে নিচ্ছি। নারকেল ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তালের কাঁচ। এখানে আমি অনেক ঘন কাঁচ নিয়েছি। নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তাল নিয়ে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। অনেক তাল আছে তেতো হয়, যেটা আগে থেকে বোঝা যায় না, তালটা তেতো হবে না, মিষ্টি হবে। তো এই তেতো ছাড়ানোর একটা পদ্ধতি আছে। তালের রস নেওয়ার পরে আপনারা এটার মধ্যে একটু পানি মেশাবেন। পানি মিশিয়ে চুলায় জ্বাল দিবেন। যখন ফুটে উঠবে চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলে একটা কাপড়ে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে ওই পানির সাথে তালের যে তেতো ভাবটা আছে, তিতকুটে ভাব, এটা চলে যাবে, আর মিষ্টি অংশটা, কাঁচটা সুন্দর করে কাপড়ে জমা হয়ে যাবে। আর এই কাঁচটা দিয়ে আপনারা পায়েস, পিঠা, বরফি সব কিছুই তৈরি করতে পারবেন, আবার ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। এই কাঁচটা এখন আমি শুকিয়ে আসা পর্যন্ত নাড়ব। তালের কাঁচ আর নারকেল আমি মিডিয়াম আঁচে রান্না করছি। মিডিয়াম হিটে তাল আর নারকেল আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা চিনি দিচ্ছি। এই চিনি যখন গলে একটু টেনে আসবে তখন আমি বাকি চিনিটা দিব। আজ কিন্তু আমি এখনো কমাইনি, মিডিয়াম আঁচেই আছে। চিনি গলে গিয়েছে, পানিও একটু টেনে এসেছে। এখন আমি অবশিষ্ট চিনিটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বরফি, চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে, না হয় বরফি শক্ত হয়ে জমাট বাঁধবে না। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। অনবরত নাড়তে হবে, না হয় তলায় ঝরে যাবে। প্রথমবার চিনি দিয়ে 3 মিনিট রান্না করেছিলাম, দ্বিতীয়বার চিনি দিয়ে আবারও 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি আঁচটা লো মিডিয়াম করে দিব। লো হিটে টানা 10 মিনিট আমি রান্না করেছি। 10 মিনিট রান্না করার পর এটার কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশিষ্ট ঘিটা এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব। একটু একটু করে ঘি দিব আর নাড়ব। যেহেতু এটা বরফি, পুরোপুরি পানি টানিয়ে নিতে হবে।
আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। এই বরফিটা করতে আমি টোটাল 3 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আমি এখানে 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিচ্ছি। আপনারা যদি সরাসরি তালের ফ্লেভারটাই চান চাইলে এই এলাচের গুঁড়া ব্যবহার নাও করতে পারেন। বরফিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি অবশিষ্ট পুরো ঘিটুকু দিয়ে দিলাম। বরফিটা প্রায় হয়ে এসেছে। এই বরফি বানানোর সময় আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি, কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাদামগুলো ব্যবহার করিনি। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই বরফিটা তৈরি করতে 30 মিনিট সময় লেগেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা ব্রাশ দিয়ে চারদিকে মিশিয়ে দিচ্ছি, এতে করে বরফিটা এটা থেকে উঠতে সুবিধা হবে। বরফির মিশ্রণটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন বরফির মিশ্রণটা চেপে চেপে বসিয়ে দিচ্ছি, এটা যখন ঠান্ডা হবে তখন আমি কেটে নিব। তালের বরফি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি উল্টে এর পেছনের কাগজটা ফেলে দিব। আলতো হাতে আলগা করে নিচ্ছি। এখন উল্টে নিচ্ছি। তালের বরফি আমি সমান করে কাটার জন্য প্রথমে এটার সাইডটা সমান করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিব, আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ করে এই বরফি কেটে পরিবেশন করবেন। চারদিক কেটে নিলে বরফিটা কাটার পরে সুন্দর দেখা যাবে। তালের বরফি রেডি। আমি এখন একটু কুড়ানো নারকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার তালের বরফি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।